অল ইন্ডিয়া চেস ফেডারেশন ফর দ্য ব্লাইন্ড এবং অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির যৌথ উদ্যোগে শনিবার থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয়েছে উত্তর পূর্বাঞ্চল দৃষ্টিহীন দাবা প্রতিযোগিতা। আজ থেকে শুরু করে আগামী 28 অক্টোবর পর্যন্ত চলবে এই দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ত্রিপুরা, উড়িষ্যা, মণিপুর, ঝাড়খণ্ড, আসাম এবং পশ্চিমবঙ্গের মোট 56 জন দৃষ্টিহীন দাবার অংশগ্রহণ করেন। উত্তর পূর্বাঞ্চল দৃষ্টিহীন দাবা প্রতিযোগিতায় রাজ্য দলের হয়ে অংশগ্রহণকারীরা হলেন সঞ্জয় ধন ভৌমিক, বিশ্বজিৎ দেবনাথ, টিলপন বিশ্বাস, রতন দেবনাথ, অর্পণ কুমার দাস, সুকান্ত নাথ, সুকান্ত সরকার, ইন্দ্রজিৎ সরকার, ইমান আলী, নয়নচন্দ্র রায়, প্রসেনজিৎ দেবনাথ, রাজবীর দেব এবং পাপন সূত্রধর। শনিবার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে উদ্বোধন হয় এই প্রতিযোগিতার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রতিযোগিতা প্রসঙ্গে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, প্রত্যেক মানুষেরই জন্ম থেকে প্রতিভার অধিকারী হয়ে থাকে, আর 5টা সাধারণ মানুষের মতো দৃষ্টিহীনরাও বিভিন্ন প্রতিভার অধিকারী, আর তাদের এই প্রতিভার বিকাশ ঘটানোর একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই প্রতিযোগিতা। তার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা বা আমাদের ট্যালেন্ট সেগুলি মানুষ আজকে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, সবাইকে এক সমানভাবে ট্যালেন্ট সেটা না, যার যার মতো যার যার ট্যালেন্ট সেটা ভগবান আমাদেরকে পাঠিয়েছে, সেই মোতাবেক আজকে আমরা জগতে এসে আমরা নিজের ট্যালেন্টকে আমরা শো করি এবং মানুষের পাশে থেকে আমাদের নিজের যে অ্যাক্টিভিটিস, নিজের যে ট্যালেন্ট সেইগুলি আমরা মানুষের কাছে তুলে ধরি, সেটা আমাদের মানব জীবনের কর্তব্য। তাই আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের রাজ্য সরকারের সহযোগিতায়, ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এ প্রতিযোগিতা 3 দিনব্যাপী চলবে। তাই আমাদের রাজ্যের ক্রীড়া দপ্তর ওনারাও যথেষ্ট সহযোগিতা করবে, আমাদের বিশ্বাস। সেরকমভাবে আমাদের ইন্টার স্টেট যে আমাদের যারা ব্লাইন্ড, যারা ভাই বোনেরা যারা রয়েছেন তাদের একটা ইউনাইটেড করা এবং তাদেরকে একটা কমিউনিকেশন করা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যারা ভাই বোনেরা যারা আছেন, ব্লাইন্ড যারা আছেন তাদেরকে যে আমাদের যে মানুষের যে আমাদের যে কর্তব্য বা আমাদের যে ট্যালেন্ট সেগুলো আমরা তুলে ধরার জন্য একটা অপরচুনিটি বলে আমি মনে করি এই প্ল্যাটফর্মটা, তাই সেটাকে আজকে আমরা শুভ উদ্বোধন করছি। এদিন প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবী হীরালাল সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।